আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি আজকে আর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি আজকে আপনাদেরকে করে দেখাবো বাসায় থাকা দুইটা উপকরণ দিয়ে কিভাবে বিকালের নাস্তার জন্য পুরি বানানো হয় খুব সহজভাবে দশ মিনিটে তৈরি করতে পারবেন ওই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করতেছি আমার আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে খুব সহজ একটা রেসিপি দশ মিনিটের ঝটপট তৈরি করে ফেলা যায় আর বিকালের নাস্তার জন্য তো খুবই ভালো একটা রেসিপি আশা করতেছি আমার রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমি এখানে নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা নিচ্ছি আমি এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ লবণ আর দিব এখন আমি দুই টেবিল চামচ পরিমাণ সোয়াবিন অয়েল সোয়াবিন তেল যেটা আমরা রান্না করে খাই ওই সোয়াবিন তেলটাই দিয়েছি এখানে আমি আপনারা চাইলে ঘিও দিতে পারেন আমি সোয়াবিন তেলটা দিয়ে করতেছি আর এই সোয়াবিন তেলটা দেওয়ার পরে একটু ভালো করে মেখে নিয়েছি শুকনো এখন আমি পানি দিয়ে একটা ময়দার ডো তৈরি করে নিব এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো মথে নিব ভালো করে আর ডোটা কিন্তু একটু সফট করে নিতে হবে ভালো করে হাত দিয়ে মেখে এটা কিন্তু শক্ত করলে হবে না একটু নরম করে করতে হবে তাহলে কিন্তু ফুরিগুলো ভালো হবে তো আমার ডৌটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে এভাবে ডোটা মেখে নেবেন আর এটা কোন কিন্তু কোনো রেস্টে রাখতে হবে না এটা সরাসরি নিয়ে এভাবে রুটি প্রিটিতে নিয়ে বেলে নিতে পারেন কোনো সমস্যা হবে না এটা কিন্তু ঝটপট করে ফেলা যায় খুব ইজি একটা রেসিপি শেয়ার করলাম আজকে আপনাদের সাথে এখন আমি এভাবে এখান থেকে ময়দার অল্প অল্প ডো নিয়ে আমি রুটিগুলো বানিয়ে নিব। আর রুটিগুলো আমি বেশি বড় না ছোট ছোট করে আমি রুটিগুলো বেলে নিব। এভাবে প্রথমে ময়দাকে ভাগ করে নিব। আলাদা আলাদা করে এভাবে ময়দাটা কিন্তু এভাবে আমি ভাগ করে নিয়েছি গোল গোল করে আর হাত দিয়ে একটু গোল করে নেবেন তাহলে ময়দা দিয়ে যখন আপনি রুটিটা বানাবেন রুটিগুলো গোল হবে বাঁকা হবে না এখন আমি একটা রুটি নিয়ে পেরিতে আপনাদেরকে মানে বেলুন দিয়ে বেলে দেখাচ্ছি রুটিটা কিন্তু বাঁকা হবে না এটা কিন্তু গোল হবে এভাবে আমি সবগুলো রুটি বেলে নিব আমি রুটিটা কিন্তু একটু মোটা করে বেলে নেব বেশি পাতলা করব না আর ছোট করে বেলে নেব বেশি বড় করব না মানে রুটিটা যেভাবে আমরা বানাই ওইটা কিন্তু বানাবো না এটা হালকা ছোট করে একটু বেলে নেবো আর এটা যদি একটু মোটা করে বেলে নেন তাহলে কিন্তু রুটিটা একদম ফুলে ডাবল হয়ে যাবে পুরি একটু ফুলে যদি বড় হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে দেখতেও সুন্দর লাগে সেজন্য পুরিটা যেন এমনভাবে বানাতে হয় যেন পুরিটা ফুলতে সুবিধা হয় এবং পুরিটা দেখতে সুন্দর লাগে আমার পুরিটা বানানো হয়ে গিয়েছে আমি এ সাইজের করে সবগুলো পুরি বানিয়ে নিব এখন আমি এভাবে করে সবগুলো পুরি বানিয়ে নিব। আমি এখন চুলায় একটা হাঁড়ি দিয়ে দিয়েছি আর এই পুরিগুলোও আমি ডুবো তেলে বেছে নিব সেজন্য আমি চুলায় তেল দিয়ে দিয়েছি এখানে আমি দেড় কাপ সোয়াবিন তেল দিয়েছি এখন আমি তেলটা হাই হিটে চুলাতে চুলা নাচটা বাড়িয়ে দিয়ে তেলটা একদম গরম করে নিব তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে পুরি এখানে ভেজে নেব তো পুরিটা দেওয়ার পরে এভাবে একটু উপর থেকে চেপে দিলে কিন্তু পুরিটা একদম ফুলে ডাবল হয়ে যায় মশাল্লাহ ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এভাবে এক পাশ থেকে এখন আমি অন্য পাশে একটু ফিরিয়ে দিচ্ছি আর এটা আমি বেশি একদম ব্রাউন কালার বেশি করে ভাজবো না হালকা ব্রাউন কালার হয়ে গেলে এটা আমি তুলে নিব আমার এই পুরিটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এটা তেলের থেকে উঠিয়ে নিচ্ছি দেখুন মশাল্লাহ কত সুন্দর লাগতেছে এভাবে করে আমি সবগুলো পুরি বানিয়ে নিব। আমি আপনাদেরকে আরও একটা পুরি ভেজে দেখাচ্ছি এটা এভাবে দেওয়ার পরে যখন স্ট্যান্ডেরটা পুরিটা তেলে ছাড়ার পরে যখন স্ট্যান্ডারটা উপরে একটু দিয়ে চাপ দেবেন এটা এক মিনিটে একদম ফুলে ডাবল হয়ে যাবে মাসা আল্লাহ আমার পুরিগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে আর এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার আজকের রেসিপি আর আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফিজ